আজও সন্দেশখানে যাওয়া হলো না শুভেন্দু। রামপুরে আজকালও পুলিশ দু ঘন্টা বসে থাকার পর ধর্ণা প্রত্যাহার, কাল কোর্টে যাওয়ার প্রস্তুতি। কালকে কোর্টে যাব, আমরা তো মারপিট করতে পারবো। পটাশপুরে তৃণমূল বিধায়ককে ফের আইকন নোটিশ, কাল দুপুরে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতিকে হাজিরার নির্দেশ, নেপথ্যে রাজনীতি দাবি উত্তমের। সন্দেশখালী কাণ্ডে আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে বিরোধীরা, লেক মার্কেট থেকে বামপন্থী বিশিষ্টদের মিছিল আটকালো পুলিশ। অত্যাচার চলছে, ভয়ে লোক মুখ খুলতে পারছে না, সমর্থন করতে পারি না। ভোটের ঠিক আগে মমতার কাছে যাদবপুরের সংসদ পদে মিমির ইস্তফা, প্রার্থী হতে চান না, থাকতে চান না রাজনীতিতেও, এখনো পর্যন্ত গ্রহণ করেননি নেত্রী। নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলগুলি তহবিল সংগ্রহ অসাংবিধানিক, জানালো সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। ভোটের মুখে অস্বস্তিতে মোদী সরকার।